স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন দেশের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের শ্বশুরবাড়িতে ভোরে জানাজা শেষে ফজরের পরপরই তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় ঘুমের মধ্যে হঠাৎই বিদায় নিলেন গুণী পরিচালক। এ সময় উত্তরার বাসায় কান্নায় ভেঙে পড়েন চলচ্চিত্র অঙ্গনের সকলে। অনামিকা তিথির রিপোর্ট। সময়টা বুধবার সন্ধ্যা, বিনোদন অঙ্গনে খবর চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই। এ খবর শুনেই সাংবাদিকরা ছুটে গেলেন তার উত্তরার বাসায়। জানা গেল সেদিন আচমকাই ঘুমের মধ্যেই চিরঘুমের সাথী হলেন গুণী এ পরিচালক। ততক্ষণে লাশবাহী ফ্রিজার ভ্যানটি চলে এলো বাসার সামনে। চারদিক থেকে ছুটে এলেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। উদ্দেশ্য একটাই, শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখার, যার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন। সে তারকা গড়ার কারিগর আজ পড়ে আছেন নিথর দেহে, কারণ জীবনের প্রদীপ নিভিয়ে দূর পরবাসে পাড়ি জমিয়েছেন এই উজ্জ্বল নক্ষত্র। সারা দেশবাসীর কাছে অনুরোধ করব, সোহানের জন্য আপনারা দোয়া করবেন, সোহান আত্মার মাগফিরাত কামনা করব আমরা। কালকে ঠিক আমি এই সময় ওনার বাসায় আসছিলাম ভাবিকে দেখতে, আজকে আমি ওনাকে দেখতে আসবো, এটা মানে আমি আসলে যেটা এখনো চিন্তা করতে পারছি না। এরকম একটা মানুষের চলে যাওয়া আসলে এখন অবিশ্বাস্য এবং আমাদের চলচ্চিত্রের জন্য একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওনার হাত ধরে অনেক বড় বড় আর্টিস্ট এসেছেন, এই জায়গাটা আসলে কখনোই পূরণ হবে না। সবার চোখে মুখে যেন এক শোকের ছায়া, তবুও শেষ বিদায়ে অশ্রুজ্জ্বল চোখে প্রার্থনা ওপারে ভালো থাকুক প্রিয় এই নির্মাতা। অসংখ্য হিট ছবি বাংলাদেশ চলচ্চিত্রকে ওনার ছবি সমৃদ্ধ করেছে। এ যাওয়া আমার কাছে মনে হয় যে উনি খুব অকালেই চলে গেলেন আমাদেরকে ছেড়ে, তবে আমি ওনার শোক সন্তপ্ত পরিবারের জন্য আমি চাবো যে আপনারা সবাই দোয়া করেন। সোহান চলে যাওয়াতে তার যে ক্ষতি, ক্ষতিপূরণের যেটি মানুষ, কিন্তু যারা যারা চলে গেছেন তাদের কিন্তু কারো কিন্তু জায়গা কেউ কিন্তু পূরণ করতে পারে। বরণ্য এই পরিচালকের মৃত্যুর পর রাতেই উত্তরায় নিজ বাসার সামনে প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহ টাঙ্গাইলের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। ভোরে জানাজা শেষে ফজরের পরপরই তার স্ত্রীর কবরের পাশেই শায়িত হন সোহানুর রহমান সোহান। অনামিকা তিথি, দেশ বিনোদন।